এই সামনে যাও সামনে যাও দড়ি লাগবে দড়ি লাগবে ছোট দড়ি দাও না ভাই একটু সাইকেল চালা যাব আমাদের কি পয়সা দাও আমাদের 20 টাকা লাগবে কি করব ওই অনিকে ওই অনিকে তোর ফটো মোবাইল লগ করে না ইয়ার वाला 1500 ওই শালা ইয়ার বলে তো चला गया रे আজকে দার্জিলিং জেলার তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটা অভিনব উদ্যোগ শিলিগুড়ি কলেজের ময়দান থেকে আমরা শুরু করে মার্কেট হয়ে হাসমি চক দিয়ে এয়ারভিউ মোড় হয়ে আমরা আবার এখানে ফিরে আসব কেন্দ্র সরকারের একটা জনবিরোধী প্রত্যেকদিন পেট্রোল ডিজেলের এইভাবে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমরা ছাত্র সমাজ আজকে পথে নেমেছি যতদিন না পর্যন্ত এই পেট্রোল ডিজেল আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি কমবে ততদিন আমরা নতুন নতুন অভিনব উদ্যোগের মাধ্যমে এইভাবে ছাত্র সমাজ কাজ করে যাব তোমার নাম আর পরিচয় অভিজিৎ ব্যানার্জি সাধারণ সম্পাদক শিলিগুড়ি কলেজ
আপনারা যে সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে গোটা রাজ্য জুড়ে বিজেপি যে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে এবং জাতপাতের নামে আমাদের শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে এবং পেট্রোপণ্যের যে অগ্নিমূল্য তারই প্রতিবাদে আজকে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্ররা সাইকেল নিয়ে রাস্তায় নেমে এর প্রতিবাদ জানাচ্ছে। এবং শুধু তাই নয়, আপনারাও জেনে থাকবেন গতকালই আমাদের বালুরঘাটের সাংসদ তিনি বাংলার আমাদের যারা আবেগ সেই স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে প্রত্যেক মনীষীদের যেভাবে এক আমাদের ওনাদের নেতার পায়ের নিচে ফেলে দিয়ে ফ্লেক্স টাঙিয়েছিলেন তারও প্রতিবাদে আজকে আমাদের এই সাইকেল র্যালি শিলিগুড়ি কলেজ মাঠ থেকে শুরু হয়েছে। সেই সাইকেল র্যালি এখন হিলকাট রোড হয়ে সেবক মোড় হয়ে আবার শিলিগুড়ি কলেজ গ্রাউন্ডে ফিরে আসবে এবং এই সাইকেল র্যালির মাধ্যমেই ছাত্ররা বিজেপিকে জানাচ্ছে যে এই বিজেপির আপনাদের পশ্চিমবঙ্গে কোনো স্থান নেই, জাতপাতের রাজনীতি পশ্চিমবঙ্গ বিশ্বাস করে না। সেই জন্যই আজকের এই মেসেজ থেকে আমরা এই মেসেজ দিচ্ছি যে কোনো বিভেদকামী শক্তি যে পশ্চিমবঙ্গের মাটিকে অশান্ত করতে আসবে সেখানে ছাত্রীরাই রুখে দাঁড়াবে, ছাত্ররাই বিজেপির জন্য যথেষ্ট, তা আজকের এই মিছিলের মাধ্যমেই প্রমাণ হবে। দাদা আপনার নাম? আমার নাম নির্ণয় রায়, সভাপতি দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ।